এভরিওয়ান গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। আর আমার হাতে রয়েছে আজকে ৩৭ বছর পুরনো একটা চায়ের কাপ, যে কাপটা আমার প্যারেন্ট মানে আমার মা বাবার বিয়ের সময় পেয়েছিল। যেহেতু কাছের ভাগ্য আমার ভালো না, সেজন্য আমি স্টিল ব্যবহার করছি। ও ভাই আজকে বেরোচ্ছে, আইটি আজকে বেরোচ্ছে। সপ্তাহে একদিন যেদিনকে ছুটি পাই সেদিনকেও বাড়ি যায়। আগের দিন এই জিনিসটা করেছে আমাদের রোহন রাও। এটা যদি আমরা টাইম ল্যাপস করতে পারতাম, মানে যখন আর কি বানাচ্ছিল তখন যদি টাইম ল্যাপসটা করতে পারতাম আমার ভালো হতো। বাট ও বানিয়েছে রাত 3টে সাড়ে 3টে নাগাদ, তখন মোটামুটি আমরাই টাইম ল্যাপস হয়ে গেছিলাম। তো এর মাঝখানে আর একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে সুনীলের যে সিপিউটা রয়েছে সেটা একটা গ্রাফিক্সের কাজ হয়েছে আর লাইটের কাজ হয়েছে। বাট তখনও আমরা ব্লগিং স্টার্ট করিনি ফ্ল্যাটে, সেজন্য সেগুলো আমরা ব্লগে ইনক্লুড করা হয়নি। চাটা সন্ধ্যাবেলায় খাচ্ছি, চাটা খেয়েছি, বাট চাটা যে খাচ্ছি সেটা নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি। আজকে হয়তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর আজকে হয়তো মানে হয়তো না আজকে বেরিয়েছিলাম আর আজকেই অনেকটা বেশি পরিমাণ চা খেয়েছি। কারণ সন্ধ্যাবেলা একটা ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, যে আমাদের থেকে অনেকটাই জুনিয়র, তার সাথে আলাপ ফটোগ্রাফি সূত্রে ওয়েডিং ফটোগ্রাফি। তো তার সাথে একটু আড্ডা ফাড্ডা হলো, 3-4 কাপ চা খাওয়া হলো। বাট আজকের টপিক যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে ব্লগিং কেন, ওয়াই ডেইলি ব্লগিং, ডেইলি ব্লগিং করার উদ্দেশ্যটা কী, আর আমি কেন করছি। তো ব্লগিং করার বিভিন্ন উদ্দেশ্য হতে পারে, আস্তে আস্তে সেগুলোকে রিভিল করবো। বাট আমার ক্ষেত্রে যেটা প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে একটা কথা বলার জায়গা। আমি জেনারেলি এত কথা বলি না, ততটাই অন ক্যামেরায় কথা বলি। তো সেটার কথাটাই মাথায় রেখে আমি একটা ফ্রি প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে অবশ্যই আমি নিজের মতামতটাকে প্রকাশ করতে পারি। আমার এই কথাগুলো যারা শুনছে তারা তাদের মতামতও কমেন্ট করে জানাবে, এবং তাদের মতামতগুলোর উপরেও হয়তো আমরা ইন ফিউচার আলাদা করে ব্লগ বানাবো। সেটা আস্তে আস্তে দেখা যায় যদি তোমরা কমেন্ট করো তবেই। তো ব্লগিংয়ের একটা দিক গেল হচ্ছে একটা 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 মনটা হালকা হয়। মনটা হালকা করার জন্য ব্লগিং আমি করেই থাকি, এবং সেইটা হয়তো একটা কারণ, যেটা কারণে আমি ব্লগিংটা ডেইলি ব্লগ করছি। আর যেহেতু আমি এখন আমার বাড়িতে থাকি না, বাড়ি থেকে বাইরে থাকি, দূরে থাকি, অতটাও দূরে না। তো আমার বাড়ির 1-2 জন অ্যাটলিস্ট আমার ব্লগগুলো দেখে, অ্যাটলিস্ট আমার ছোটো বড়ো ভাগ্নি দেখে, আমার দিদি দেখে। তো আর বাবা মা হয়তো এখন দেখে না, মানে ওদের হয়তো সময় নেই। তো ডেইলি ব্লগ ইজ কাইন্ড অফ এ মেমোরি, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। মানে আমি আমার লাইফ টাইমটা বুশ করে তো উড়িয়ে দিতে পারি না, তাই না? তো ডেইলি ব্লগ করলে কী হবে, এই মেমোরিজগুলো রিকল করতে পারবো আমি যখন তখন। ডেইলি লাইফে আমরা অনেক মজার ঘটনা ঘটাই, মানে বা অনেক মজার ঘটনা কী বলবো সম্মুখীন হই। সবসময় সেগুলোকে রেকর্ড করা হয় না বা মনে রাখা যায় না। আমরা সেলফি তুলি, কারোর সাথে দেখা করতে গেলাম আমরা সেলফি তুলি, বাট যেহেতু আমাদের কাছে এখন একটা অপশান আছে ব্লগিং, তো আমরা সেটাকে অ্যাজ এ মেমোরি স্লটে ব্রেনের মধ্যে না রেখে সেটাকে আমি ইউটিউবের ফ্রি স্পেসটা ইউজ করতে পারছি। সেটা পয়েন্ট 2, এটা ভাইটাল পয়েন্ট। তো এটা হচ্ছে ব্লগিং করার দুটো পয়েন্ট গেল। তো ব্লগিং করলে আরও যেটা ভালো লাগে সেটা হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফার, অ্যাজ এ মিডিয়া পারসন, আমার ক্যামেরা স্কিল এখানে সেরকম থাকে না, বাট এডিটিংয়ের একটা প্র্যাকটিস হয় বলছি, যদিও রাত হয়ে যায় এডিটগুলো করতে করতে, বাট এডিটিংয়ের একটা প্র্যাকটিস হয়ে যায়। রোজ দিনে হচ্ছে, নতুন নতুন জিনিস শিখছি, সেগুলো অ্যাপ্লাই করছি। যেমন লাস্ট ব্লগটায় দেখবে ওই যে একটা ওয়াইড ভাব থাকে, মানে আগের ব্লগগুলোতে ছিল, সেটা এই লাস্ট ব্লগে নেই, কারণ ওটাকে আমি নতুন জিনিস শিখেছি। মানে জানতাম হয়তো জিনিসটা এইভাবে হয়, বাট যে অ্যাপটা আমি এডিট করছি সেই অ্যাপে কীভাবে হয় সেটা আমি জানতাম না, বা আমি কখনো ট্রাই করিনি। বাট লাস্ট ব্লগটা আমি সেটা ট্রাই করেছি, এবং দেখবে যে ব্লগটা অনেকটা এরকম হয়েছে। তো এটা একটা দিক, এটা আমার 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 জন্য একটা ভালো দিক। তো এই বিষয়গুলি বলা ছিল। ব্লগটা আজকে বেশি সারাদিন কোনো অ্যাক্টিভিটি ছিল না, তো আজকে ভাবলাম যে ওয়াই ডেইলি ব্লগিংয়ের উপর একটা ভিডিও বানাই। তো যদি তোমাদের এই আমার ওপিনিয়নগুলো ভালো লেগে থাকে, আমার পার্সপেক্টিভটা ভালো লেগে থাকে যে ওয়াই ডেইলি ব্লগিং, তো জানাবে। আর যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করবে। আর শেয়ার করতেও পারো, তোমার ব্যাপার, শেয়ার করতেও পারো। শেয়ার করলে তো অবশ্যই ভালো হবে। আর কালকের ভিডিওটা আশা করছি যদি কোনো নতুন অ্যাক্টিভিটি হয় তো ভালো, নইলে আর একটা টকিং সেশন চালাতেই পারি। কারণ ব্লগিংয়ের দুটো কথা বললাম, এখন লিস্ট তো বানালে অনেকটাই বড় হয়ে যায় ওয়াই ডেইলি ব্লগিং। আর একটা জিনিস, আমি যে লাইটটা ইউজ করছি আমি জানি না কীরকম লাগছে, কারণ আমার ওজন ক্যামেরাটার স্ক্রিনটা ওদিকে রয়েছে। আমি যে লাইটটা ইউজ করছি সেটা হচ্ছে পাতি একটা ডেস্কটপ আছে, এখানে ডেস্কটপের লাইটটা আমার ফেস লাইট, আর এখানে একটা এলইডি লাইট আছে। তো এই দুটো লাইট নিয়েই আমি এই লাইটটাকে তৈরি করলাম। সেটা আমি আগে বাড়িতেও করেছি, মানে যখন আমি বাড়িতে থাকতাম তখনকার ব্লগগুলোতে আমি এটা করেছি, তখন একটা এক্সট্রা লাইট থাকতো। তো আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবে কিসের উপর ভিডিও বানাবো, সেগুলো জানাতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে ভিডিওতে। এই মধ্যে টাটা, বাই বাই, গুড নাইট।